গল্পকথার আসরে 12 নম্বর এপিসোডে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে তোমাদের ঈশ্বরের মহিমা নিয়ে ছোট্ট একটা গল্প শোনাই। গল্পটা একেবারে সত্যিকারের। আমারই এক দাদা, আমার কর্মসূত্রে তার সাথে পরিচয়। আমি তার দোকানে যাতায়াত করি, মাসের মধ্যে এক দুবার তার ওখানে আমার আনাগোনা থাকেই। আমার বাড়ি থেকে 8-9 কিলোমিটারের মধ্যেই তার দোকান। জায়গাটা হচ্ছে হাওড়া আন্দুল বাজার সংলগ্ন এরিয়া। বাজারের ঠিক পাশেই, মানে ওখান থেকে পায়ে হাঁটলে 7 থেকে 8 মিনিটের রাস্তা, আছে আন্দুল রাজবাড়ি। আজ তোমাদের রাজবাড়িরই কিছু ঘটনার কথা বলি। আন্দুলের রাজবাড়ির বয়স প্রায় 450 বছরেরও বেশি হবে। আমার ওই দাদার মুখ থেকেই শোনা, এই রাজবাড়িতে এই 400-450 বছর আগে থেকেই আকালির আরাধনা হতো। এই রাজপরিবারের বংশ পরম্পরায় ধরে তারা এই মায়ের আরাধনা করে আসতেন। শ্যামা কালী, শ্যামা মার পূজা। আস্তে আস্তে দিন গেছে, বছর গেছে, রাজপরিবারের আস্তে আস্তে তাদের পরিবারটাও প্রায় শেষ হয়ে গেছে। পুরো রাজবাড়িখানা আজও মাথা উঁচু করেই দাঁড়িয়ে আছে, ভগ্নাবশেষ অবস্থায়। কিন্তু সেই রাজবাড়িতে যে মায়ের পূজা হতো, সেই মায়ের পূজাটা এখন রাজবাড়ির ভিতর না হয়ে সেটা বারবাড়ি তলায় চলে এসেছে। কিন্তু আজও সেখানকার মানুষজন, মানে আন্দুলের মানুষজন, ওই বাজার সংলগ্ন এরিয়ার, তারা কিন্তু মায়ের সেই পূজাকে আজও খুব নিষ্ঠা সহকারেই করে থাকেন। মা এত জাগ্রত, দাদার মুখ থেকে এই কয়েকদিন আগেই আমি দু একটা গল্প শুনি, তারই খানিকটা অংশ তোমাদের শোনাই। কালীপুজো এসে গেছে, এবছরটা তেমন পূজা করার মতো কারো যেন মানসিকতাই নেই। সেরম ভাবে বাড়াবাড়ির ছেলেরাও এবারের পুজোটাকে নিয়ে অত মাতামাতি করছে না। আর হয়তো গাঁটগোনা দু একটা দিন বাকি আছে। এমন অবস্থায় মায়ের পূজা কি হবে না? বাড়াবাড়ি তলার কয়েকজন ছেলের মধ্যে এই চেতনা জাগে। তারা বলে, না না না, এমনটা হতেই পারে না। আজ এত বছরের এই রাজবাড়ির পুজো, এই পুজোটা এখন আমরা যখন সকলে মিলেই করছি, হয়তো বাড়াবাড়ি তলায়, কিন্তু এটা রাজবাড়ির পুজো, তো এটাকে কোনোভাবেই অবজ্ঞা করা যাবে না, করতেই হবে। তারা ওই মাত্র একটা দুটো দিন আগেই তোড়জোড় শুরু করলো, মায়ের পূজা হবে। যারা ঠাকুর তৈরি করেন, কুমোর, ওই একই পরিবারের লোক আজও কিন্তু ওই মায়ের মূর্তি গঠন করেন। হাতে মাত্র একটা দিন বাকি মায়ের পুজো করতে গেলে তার যে মূর্তি তৈরি করতে হবে,
তার তো করার সময় নেই। তাহলে কি মায়ের পুজো এবারে ঘট পুজো হবে? না না, এমনটা হতে পারে না, মায়ের মূর্তিই পুজো হবে। যারা ঠাকুর তৈরি করেন, এই মায়ের মূর্তি যে পরিবারের লোকজন তৈরি করেন, তাদেরকে অনেক অনুনয় বিনয় করা হলো, করাতে তারা রাজি হলেন। মায়ের খড়ের মেট তৈরি হলো, গায়ে চাপানো হলো মাটি, মাটির প্রলেপ দেয়া হলো। কিন্তু মাটিটাকে তো শুকনো হবার সময় দিতে হবে, শুকনোর মতো সময় কিন্তু পাওয়া গেল না, কাঁচাই অবস্থা রইল। বাড়িতলার ছেলেরা ঠিক করলো মায়ের এই কাঁচা মূর্তির ওপরই পুজো হবে, তাতে না চড়বে রং, না চড়বে কাপড় চোপড়, কিছুই না, খালি ওই মায়ের মূর্তিটা কাঁচা অবস্থাতেই মণ্ডপে এসে স্থাপন করা হয়েছিল। কি ঘটনা হয়েছিল জানো? আমি দাদার মুখ থেকে যেটুকু শুনলাম, আমার গায়ে কাঁটা দিয়ে উঠেছিল। মায়ের মণ্ডপের মধ্যে মায়ের মূর্তিকে স্থাপন করা হয়েছে। পুজোর দিন সকালে, মানে শ্যামাকালী পুজোর দিন সকালবেলা, কোথাও কিছু নেই, মণ্ডপের চারিপাশে না আছে ইলেকট্রিক, না আছে প্রদীপ, না আছে ধূপবাতি, কিছুই নেই। মায়ের মণ্ডপের মধ্যে কোথা থেকে জানি আগুন লেগে যায়, আর সেই আগুনের ঝলসানিতে মায়ের ওই কাঁচা মূর্তিটা কালো হয়ে যায়। সকলে কি বলে জানো? মা নিজের গায়ের রংটাকে নিজেই ওইভাবে তৈরি করে নিল, ঝলসে। দাদা বলছেন, মানে যার মুখ থেকে আমি গল্পটা শুনছি, ওই অবস্থাতেই মায়ের পূজা অর্চনা হয়েছিল, ওই অবস্থাতেই। ভেবে দেখো, মা তাহলে তার নিজের মহিমায় নিজেকে কিভাবে সকলের কাছে প্রতিস্থাপিত করলেন। মা সেই পূজা গ্রহণ করেছিলেন, সকলে মায়ের কাছে ক্ষমা চেয়েছিলেন যে মা, এমন কাজটা আমরা আর আগামী দিনে কোনোদিন করব না। তাই মায়ের পূজা আজও একইভাবে শ্যামা পূজার দিনে ঠিক একইভাবেই প্রতিপালিত হয়ে থাকে, উদযাপিত হয়ে থাকে। এটা একটা ঘটনার কথা বললাম। দ্বিতীয় আরেকটা বছরের ঘটনার কথা ওই দাদার মুখ থেকেই শোনা। কালীপুজোর একদিন আগে প্রচুর পরিমাণে ঝড় বৃষ্টি হয়েছে, এমনকি যেদিন কালী পুজো সেদিনও প্রচুর পরিমাণে ঝড় বৃষ্টি হয়ে যাচ্ছে। মায়ের পূজা ঠিক যেখানটায় হয়, যে জায়গাটাতে হয়, সেখানটা পুরো জলে থই থই করছে, মায়ের মূর্তিকে বসাবার মতো কোনো জায়গাই নেই, এমন অবস্থা, এক হাঁটুর ওপর জল। ঠাকুর মশাই যিনি মায়ের পুজো করেন, তিনি করজোড়ে মায়ের কাছে প্রার্থনা করলেন, মা গো, আমাদের যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তুমি নিজ গুণে মার্জনা করো, তোমার পূজা করার জন্য আমাদের ব্যবস্থা করে দাও। ঠাকুরমশায়ের সেই কথা না জানি মা সকানে শুনেছিলেন। দাদা বলছেন, ঠাকুরমশায়ের এই কথার পর খানিকক্ষণের মধ্যেই বৃষ্টিও থেমে গেছিল, আর যেখানে এক হাঁটু জল ছিল, না জানি কিভাবে সেই জল অন্য সাইড দিয়ে গড়িয়ে চলে গেছে। মাকে যেখানে বসানো হয় পূজা করার জন্য, সেই জায়গাটা কিন্তু ডাঙা তৈরি হয়ে যায়, তারপর সেখানে মায়ের অধিষ্ঠান করে
সেই রাত্রিতে মায়ের পূজা অর্চনা হয়েছিল। তাই দেখো মায়ের কি মহিমা, তিনি যদি পুজো নিতে চান ঠিক পুজো নেবেন, সন্তানের ডাকটা যদি তার মন থেকে আসে, তার হৃদয় থেকে আসে, তাহলে মা কখনোই তাই সন্তানদের ফেরাতে পারে না, মা সে পূজা নেবেই নেবে। যদি তোমাদের এই গল্পগুলো দুটো গল্প যদি ভালো লেগে থাকে, যারা চ্যানেলে নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, তোমাদের আগামী দিনে আরো এই রকম সুন্দর কিছু ঘটনার কথা বলবো। সাথে থেকো।